اللهم <سؤال> اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما أعطيت اقينا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته اما دير الفرقان ميريغروب يعج جنديني ويسند رقية برسناء كراشندني جانتي شيء تنجي ده خجاي আরব দেশে আরবরা বিশেষ করে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে পুরুষ পুরুষের সাথে অথবা মহিলা মহিলার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে দেখা যায় গালে অথবা নাকে অথবা কপালে অথবা হাতে ওরা চুম্বন খায় তো এটা হাদিস দ্বারা কতটুকু জায়জ হবে শ্রদ্ধেয় জনাব দেখুন যদি যার সাথে চুম্বন করছে এখানে কিছু কথা বুঝতে হবে যার সাথে সে চুম্বন করছে সে যদি তার মাহারাম হয় মাহারাম মানে তার সাথে বিবাহ হইতে পারবে না তার সাথে বিবাহ হইতে পারবে না এখন তার সাথে যদি গালে যদি চুমকায় যেমন আপনি ভাই আপনার বোনের সাথে আপনি গালে চুমুকিয়েছেন কিন্তু অথবা তার কপালে আপনি চুমু খেয়েছেন এখন বিষয়টি হচ্ছে ঠিক আপনি আপনার বোনকে বিবাহ করতে পারবেন না কিন্তু স্পর্শ করা একজন বালেগা মহিলাকে সে হোক আপনার বোন তাকে চুম্বন করা এটি শরীয়তে জায়েজ নয় কারণ এগুলির কারণে মানুষের শরীরে উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে যেনার দিকে মানুষ চলে যায় এটি হ্যাঁ দেখা গেল বাই বাইয়ের সাথে চমক বিশেষ করে আরবরা ওরা আমি যতটুক দেখেছি ওমানের আরবিদেরকে অন্য দেশের আরবদেরকে আমি দেখি নাই ওমানের আরবিদেরকে আমি যতটুকু পরিমাণ দেখেছি তারা কি করে নাকের সাথে নাক মিলায় আর কপালের মধ্যে মাঝে মাঝে থাকে যেমন ছেলে তার পিতাকে ভাই তার ভাইকে অথবা তার মাকে কিন্তু আমাদের দেশে যেভাবে স্বামী স্ত্রী অথবা চুমা দেওয়ার যে নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী যেভাবে একে অপরকে চুমা দেয় ওরকম সিস্টেমে আমি আরবিদেরকে দিতে দেখি নাই তাহলে এটার মধ্যে জায়েজ রয়েছে কিন্তু তবুও মহিলাদের সাথে এটা করা যাবে না একজন যুবতী মহিলাকে আপনি যদি তার কপালেও যদি আপনি চুমো তাহলে এখানে উত্তেজনার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি ভাবে আপনার যদি মা হয়ে থাকে মায়ের সাথেও গালে চুম্বন না খাওয়া উচিত হ্যাঁ আপনার মা আপনি তাকে সম্মান করে তার কপালে তার হাতে আপনি চুমো খাইতে পারেন কিন্তু গালে উত্তেজনা হওয়ার আশঙ্কা তো ঠিক তেমনি ভাবে আপনাকে আরো বিষয় বুঝতে হবে যে আপনি চুমো খেয়েছেন অথবা যদি চুমার নিয়ম অনুযায়ী যদি না হয়েছে এমনিতেই আপনি তার নাকের সাথে আপনার নাক বাঁচিয়েছেন আপনার ভাই আপনার বন্ধু হ্যাঁ তাহলে এটার মধ্যে জায়জ রয়েছে কিন্তু স্বামী স্ত্রী অথবা যেভাবে চুমা দেয় একে অপরকে ওরকম যদি সিস্টেমের হয়ে থাকে তাহলে এটা না করা ভালো আর বিশেষ করে মহিলার সাথে একেবারে জায়জ নেই